আজ আমি আপনাদের দেখাবো উত্তরবঙ্গের স্বপ্ন। আর স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন তো মানুষের কাল্পনিকভাবে দেখে, তাই না? আর সেই স্বপ্নটাই যদি বাস্তব হয়ে যায় তখন কিন্তু স্বপ্নটা একদম মানে এত খুশি স্বপ্ন দেখে, যেমন আমরা ঘুম ভেঙে ভাবি যে যদি স্বপ্নটা সত্য হতো, যদি এটা বাস্তব হতো, এইরকম ভাবি, তাই না? এইরকম কাল্পনিকভাবে কল্পনা করতে থাকি, আর সেই স্বপ্নটাই যদি বাস্তব হয়ে যায় তখন তো আর কোনো কথাই থাকে না। সেরকমই আমাদের একটা উত্তরবঙ্গের স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই স্বপ্নটা আমাদের এত বড় একটা পাওয়া, তা আপনারা মানে যারা উত্তরবঙ্গের নাই তারা বুঝতে পারবেন না। আমরা একসময় ঢাকাতে যেতাম, দীর্ঘ মানে ফেরি পার হতেই লাগতো আমাদের 3 ঘন্টা, আর ঢাকাতে যেতে লাগতো তো রাত হয়ে যেত, এরকম ছিল এক সময়। আর এখন ঢাকা আর মানে উত্তরবঙ্গ একদম হাতের মুঠো, আমরা যদি চেষ্টা করি দিন যাব, দিনেই চলে আসবো, এরকম হয়ে যায়। মানে এতটা স্বপ্ন আমাদের পূরণ করেছে। হ্যালো, আসলে আমি কি বলতে চাচ্ছি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন, কেউ আবার কেউ পারছেন না। এটা হলো যমুনা সেতু, এটা আমাদের একটা স্বপ্ন। এতটা মানে এতটা স্বপ্ন যে আমরা হাতের মুঠো পাবো আমরা কখনো কল্পনা করিনি। একসময় আমাদের বাপ চাচা দাদারা বলতো, তারা নাকি ঢাকাতে 7 দিন মানে 3 থেকে 4 দিন লাগতো তাদের শুধু ঢাকাতে আসতে, আবার যাইতে লাগতো তো 3 থেকে 4 দিন, তার মানে কি 1 সপ্তাহের বেশি তারা ঢাকাতে যাতায়াত করতো। তারা নাকি ঘোড়াই করে, গাড়ি এরকম ছিল না, ঘোড়াই করে তারপরে অনেক ই করে করে জার্নি করে করে আসতো। তারপরে হলো কি ফেরি, ফেরি পারাপার করতো, তখন লাগতো 3 ঘন্টা শুধু ফেরি পার হতো, এরকম ছিল। তারপর অনেক কষ্ট ছিল, আমার বাপ চাচারা অনেক কষ্ট করছিল। আর আমরা যখন আসি, আমাদের এখন এমন হাতের মুঠো হয়ে গেছে, মানে এই যমুনা সেতুটা হয়েছে, এটা আমাদের স্বপ্ন। দেখেন কত সুন্দর স্বপ্ন, না? এই যমুনা সেতুটা হওয়ার পরে আমরা এখন ঢাকাতে মানে 2 থেকে 3 ঘন্টার ভিতর আমরা ঢাকাতে চলে আসতে পারি, আবার ইচ্ছা করলে আবার 2 থেকে 3 ঘন্টার ভিতর আমরা বাড়িতে চলে যেতে পারি। তাই তো বলি স্বপ্ন কি, দেখছেন? স্বপ্ন যদি বাস্তব হয় সেটা কিন্তু আমাদের একদম মানে এত খুশি হয়, তা কি বলার মতন ভাষা থাকে না। সেটাই সেরকমই আমাদের হলো এই ইটা, যমুনা সেতুটা একটা স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নটা যখন পূরণ হয়েছে তখন কিন্তু আমরা আর কিছু লাগে না। এই যে দেখেন, আমি কিন্তু যমুনা সেতুর উপরে উঠে চলে এসেছি, মাত্র 2 মিনিটে আমরা কিন্তু 3 ঘন্টার জার্নি 2 মিনিটে চলে এসেছি। মানে তাহলে কতটা উন্নত হয়েছে আমাদের দেশটা, দেখছেন? এই দেন কত সুন্দর প্রাকৃতিক, একদম নিঃশ্বাস, মুক্ত নিঃশ্বাস নিয়ে চলে যেতে পারি। এখানে আমি বাসে উঠেছি, বাসে উঠে চলে যাচ্ছি দেশের বাড়িতে। আপনারা অনেকেই জানেন আমি দেশের বাড়ি যাচ্ছি, আর দেশ মানে কি প্রাণপ্রিয় একটা জায়গা। যত যাই করেন, ঢাকা মানে শহরে যাকেন থাকেন, যা যেখানেই থাকেন, মাতৃভূমিতে ফিরলে পারে যে কতটা মায়া আর কতটা ভালো লাগে, সেটা যারা গ্রামে যায়, শহর থেকে গ্রামে যায়, তারাই বুঝতে পারে। আসলে আমার এত যে কয়দিন আমি গ্রামে ছিলাম এত খুশি ছিলাম আর এতটা ভালো লেগেছে তা বলার মতন না। আবারও যাব, আবারও হয়তো আল্লাহ যদি নেয় তাহলে আবারও গ্রামে যাব। চলে এসেছি কিন্তু আপনাদের সাথে আমার একটা স্বপ্ন শেয়ার করলাম, যে এটা আমাদের উত্তরবঙ্গের একটা স্বপ্ন। স্বপ্ন কি, দেখছেন? এটাই হলো আমাদের উত্তরবঙ্গের বড় একটা স্বপ্ন। আমাদের যেমন পদ্মা সেতু হয়েছে এখন, সেরকম এর আগেই কিন্তু হয়েছে আমাদের মানে যমুনা সেতুটা। আর যমুনা সেতু হওয়ার পরে তো আমাদের উত্তরবঙ্গের একদম কপাল খুলে গিয়েছে, তাই না? হয়তো অনেকে হাসতে পারেন, আসলে সেটা না, আমরা সবসময় এটাকে অনেক গর্ব বলতে পারি যে এটা আমাদের স্বপ্ন। ছো রাখি, টাটা, বাই বাই।